सम्मानित दर्शक प्रथमेই থাকছে আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন। নেশা ছাড়তে চেয়েছিলেন সুশান্ত, ফার্ম হাউস থেকে উদ্ধার অভিনেতার হাতে লেখা চিরকুট। মৃত্যুর ঠিক আগে সুশান্তের জীবনে সত্যি কি সব ঠিক ছিল? ব্যাংক ডিটেইলস থেকে নেয়া তথ্য প্রকাশে, ঠিক যেন আসল। সুশান্তের মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন আসানসোলের সুশান্ত, চিত হয়ে পড়েছিল দেহ, পাশে রক্তের ছিটে। শার্বরি দত্তের অস্বাভাবিক মৃত্যুতে বাড়ছে রহস্য। আপনি সুশান্তের ফ্যান হলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন। সুশান্তের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু প্রথম আপডেট, সুশান্ত সিং রাজপুতের ব্যক্তিগত নানা নোটস ফাঁস হলো বৃহস্পতিবার। লোনাভোলায় তার ফার্ম হাউস থেকে তা পাওয়া গিয়েছে। তাতে নানা বিষয় নিয়ে নিজস্ব মতামত লিখেছিলেন তরুণ অভিনেতা। কি রয়েছে সুশান্তের নোটসে? 2018 সালের 27 এপ্রিল সুশান্ত তার দৈনিক রুটিন লিখে রেখেছিলেন। রাত 2:30টায় ঘুম থেকে উঠতেন সুশান্ত, চা খেয়ে স্নান করতেন, তারপর আকাশের তারা দেখতেন অভিনেতা, বেদ মন্ত্র জপ করতেন। লিস্টে নো স্মোকিং লিখে তাতে টিক দিয়েছেন সুশান্ত, যা দেখে মনে করা যায় ধূমপান ছাড়তে চাইছিলেন তিনি এবং অন্তত একদিনের জন্য হলেও ধূমপান করেননি। একই নোটে সুশান্ত লিখেছেন, পরের দিন তাকে কেদারনাথ ফিল্মের চিত্রনাট্য পড়তে হবে, সময় কাটাতে হবে কৃতির সঙ্গে। মনে করা হচ্ছে এই কৃতি হচ্ছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, যার সঙ্গে সুশান্তের সম্পর্ক নিয়ে সেই সময় গুজব ছড়িয়েছিল। 2019 সালে রিয়া চক্রবর্তীর সঙ্গে দেখা হয় সুশান্তের। নেক্সট আপডেট, তদন্তের স্বার্থে অভিনেতার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টস এর ডিটেইলস বের করেছে তদন্তকারী আধিকারিকরা। ব্যাংকের সেই লেনদেনেই তৈরি হয়েছে নয়া সন্দেহ। সুশান্তের মৃত্যুর আগের দিন অর্থাৎ 13 জুন অবধি তার ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। তাতে যা দেখা গিয়েছে, 13 জুন অবধি নিয়মিত যেই সব দায়িত্ব সুশান্ত পালন করতেন তা সবই করেছেন। এখানেই প্রশ্ন উঠেছে যে মানুষটা এত স্বাভাবিকভাবে ব্যাংক সংক্রান্ত ও ব্যাংকের সমস্ত কাজ করেছেন, তার 24 ঘন্টা কাটতে না কাটতেই কি এমন হলো যে অভিনেতার এমন পরিণতি হলো? ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল থেকে আরো অনেক তথ্য সামনে এসেছে। সুশান্তের ব্যাংকের নথি বলছে 13 জন অভিনেতা 29,000 টাকা পেমেন্ট করেন, যা তার গেমিং স্টেশনের জন্য খরচ হয়েছে বলে অনুমান। 13 জুনই সুশান্তের নিজের চিকিৎসকের অ্যাকাউন্টে 10,000 টাকা কনসালটেন্সি ফিস হিসেবে জমা করেন। এছাড়াও তার ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে ওই দিনই নিজের অন্য একটি অ্যাকাউন্টে ৪৫০০ টাকা ট্রান্সফার করেন। এর আগে 11 জুন ফ্ল্যাটের ভাড়া হিসেবে ৩,৮৭,০০০ টাকা মিটিয়েছেন সুশান্ত। ৮ জুন নিজের অন্য অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা ট্রান্সফার করেন। এছাড়া ওই দিনই পাবনার ফার্ম হাউসের স্টাফদের অভিনেতা স্যালারি হিসেবে ৪৬,৪০০ টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল থেকে। 8 তারিখে বান্দ্রার ফ্ল্যাটের পরিচালক নীরজকেও তার স্যালারি হিসেবে 15,820 টাকা দেন সুশান্ত। এছাড়া নিজের পোষ্য কুকুর ফাজের গোটা মাসের খাবারও ওই দিন কেনেন তিনি, খরচ হয় ৬,২০০ টাকা। অভিনেতার ব্যাংকের নথি থেকে জানা গিয়েছে গত ২৮ মার্চ সুশান্তের অ্যাকাউন্ট থেকে মোট টাকা খরচ হয়। তার পাবনা ফার্ম হাউসে ছিচড়ের সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল, ওই কারণে ৪০,০০০ টাকারও বেশি অ্যাকাউন্ট থেকে খরচ করা হয়। NCB এর অনুমান ওই পার্টিতে মাদকের ব্যবহার হয়েছিল। নেক্সট আপডেট, এক সুশান্তের হাতে জীবন্ত হয়ে উঠলেন আরো এক সুশান্ত। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি গড়লেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। অতীতেও একাধিক বিখ্যাত ব্যক্তির মোমের মূর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কোনো বরাত ছাড়াই সুশান্ত সিং রাজপুতের মূর্তিটি তৈরি করেছেন। সুশান্ত বাবু জানিয়েছেন, আমি ওর খুব বড় ভক্ত ছিলাম, ফলে ওর মতো একজন অভিনেতার অকালে চলে যাওয়াটা আমায় খুবই কষ্ট দিয়েছে। এই মূর্তিটি আমি নিজের মিউজিয়ামের জন্যই তৈরি করেছি, কিন্তু সুশান্তের পরিবার চাইলে আমি আরো একটি মূর্তি তৈরি করে দিতে রাজি। নেক্সট আপডেট, 80 বছরে চলে গেলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরি দত্ত। বৃহস্পতিবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ। তবে কেন, কখন, কিভাবে তার মৃত্যু হলো তাই নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। তেমন কোনো বড় অসুস্থতা তার ছিল না বলে জানা গিয়েছে। তার ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগারে চিত হয়ে পড়েছিল শর্বরি দত্তের দেহ। বা পায়ে গোড়ালির উপরে কাটা দাগ রয়েছে, সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কিন্তু কিভাবে পায়ে সেই কাটা দাগ এলো তা স্পষ্ট নয়। পরে গিয়ে মৃত্যুর সম্ভাবনা জোরালো হচ্ছে। পুলিশের কাছে ছেলে অমলিন জানান, বৃহস্পতিবার সারাদিনই তাদের সঙ্গে দেখা হয়নি শর্বরীর। 16 तारीख शेष बार डिनारे मायर संगे देखा है तारपरे 17 तारीख राते एई घटना। तबे चिकित्सक जानिয়েছেন বাথরুমে তার দেহের পাশে রক্ত পড়েছিল, তবে দেহ কতক্ষণ সেখানে পড়েছিল তা জানা যায়নি। শুধু তাই নয়, কানের পাশেও একটি ক্ষত চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসক। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে। সম্মানিত দর্শক, আজকের আপডেট কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।